উপত্যকায় অপারেশন ফ্ল্যাশ আউট সফল করতে ঝিলম নদীতে নামবে ভারতের মার্কোস। কাশ্মীরের জঙ্গি নিধনে একেবারে উঠে পড়ে লেগেছে সেনাবাহিনী। একের পর এক অভিযান চালিয়ে খতম করা হচ্ছে উপত্যকার জঙ্গিদের। এবার সেই বিশেষ অপারেশন ফ্ল্যাশ আউট সফল করতে কাশ্মীরে যোগ দিল দেশের তথা বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বাহিনী মার্কোস। ঝিলম নদীর উপত্যকা থেকে জঙ্গিদের সরানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ভারতীয় নৌসেনার তরফে 30 জন মেরিন কমান্ডোকে মোতায়েন করা হয়েছে কাশ্মীরে। নেতৃত্বে রয়েছে একজন লেফটেন্যান্ট কমান্ডার। উলার লেকে তাদের স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে যাতে ওই অঞ্চলে কোনো জঙ্গি কার্যকলাপ চলতে না পারে। সম্প্রতি ঝিলম নদীতে হওয়া এক অভিযানে মার্কোসকে ব্যবহার করেছে সেনা। লুকিয়ে থাকা জঙ্গিদের বের করে এনে মারতে সাহায্য করেছে ভারতের এই শক্তিশালী স্পেশাল ফোর্স। নতুন স্ট্র্যাটেজি মেনে কাশ্মীরে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে জঙ্গি খতম করার পন্থা নিয়েছে সেনা, আর তার জন্যই অভিযানের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে মার্কোস। শুধুমাত্র মার্কোস নয়, সেই সঙ্গে উলার লেকে থাকছে রাষ্ট্রীয় রাইফেলস। গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই লেকে জঙ্গিদের থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, আর মার্কোসের কাছে রয়েছে এমন ক্ষমতা যাতে তারা পানির তলায় ডুবে সার্চ অপারেশন চালাতে পারে, যা টেরও পাবে না শত্রুপক্ষ।